আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে তৈরি করে দেখাবো ধনে পাতার চপ। খুব কম উপকরণে মুচমুচে ধনে পাতার চপটা ইফতারের আগে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। চলুন রেসিপিটি শুরু করে নিই। আমি এখানে এক কাপ পরিমাণ বেসন নিয়েছি। এখানে বেকিং সোডা, বেকিং পাউডার সব কিছুই দিয়ে দিতে হবে। হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। হাফ চা চামচ দিয়ে দিব বেকিং পাউডার। স্বাদ মতো লবণ দিতে হবে। এখানে হাফ চামচের অল্প একটু বেশি লবণ, তবে লবণটা আপনারা আপনাদের স্বাদের উপর দিবেন। এক চা চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চা চামচের মতো ভাজে জিরা গুঁড়া, হাফ চা চামচের মতো গরম মশলা এবং হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়া এবং হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া। এটা আমার বাজারের কেনা চালের গুঁড়া। তারপরে খুব ভালোভাবে আমি একটু মিক্সিং করে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে। চাইলে আপনারা চেলেও নিতে পারেন, কিন্তু আমি ভালোভাবে এভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। আমরা বেগুনিতে যেই রকম ব্যাটার বানাই তার থেকে একটু ঘন বানিয়ে নিতে হবে। একবারে প্রথমে সম্পূর্ণ পানি দেওয়া যাবে না, প্রথমে অল্প একটু পানি দিয়ে তারপরে আমি আরও হাফ কাপের মতো পানি দিয়েছি। দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটাকে অনেকক্ষণ ধরে ভালোভাবে স্মুথ করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি অনেকক্ষণ ধরে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। ধনে পাতাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে এবং নিচ থেকে গুঁড়াগুলো কেটে ফেলে দিতে হবে। এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিতে হবে। ধনে পাতার চপে একটু তেলটা বেশিই লাগে। তেলটা একটু গরম হয়ে আসে ব্যাটারের মধ্যে একটু ভালো করে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন কীভাবে আমি মেখে নিচ্ছি? এভাবে মেখে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এক পাশটা হয়ে আসে, অন্য পাশটাকে উল্টিয়ে দিতে হবে। খুবই মজার এবং কম উপকরণ দিয়ে এই চপটা বানানো যায়। আপনারা বাসায় বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।